হেল্লো ইভেন, ওয়েলকাম টু আসাম সিভিলাইজেশন। তো আমি পড়ি আসলো ম্যাট্রিক্সের বিষয়, আর ম্যাট্রিক্স আমি অলরেডি ফর্মিং রিপ্রেজেন্টেশন অফ দ্য ম্যাট্রিক্স, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স আমি ফার্স্ট ভিডিও ডিসকাস করি। এটা সেকেন্ড লেকচার হবো ম্যাট্রিক্স, তো আমি ডিসকাস করিম কি টাইপস অফ ম্যাট্রিক্স। এগেইন আই রিপিট দ্য হোল থিং এগেইন, আমি যেখানে ম্যাট্রিক্সের প্লে লিস্ট এখন তারা সাইডের প্লে লিস্ট ডিভাইড করেছো। নাম্বার ওয়ান পলিটেকনিকর কারণে যেখানে ম্যাট্রিক্স থাকে সেখানে ম্যাট্রিক্সের পলিটেকনিক ম্যাট্রিক্স সময় আছে। নাম্বার টু বিটেকর খিনি, যেখানে বিটেকর প্লে লিস্ট সময় আছে। নাম্বার থ্রি এনসিআরটি যেখানে আছে সেকেন্ড ইয়ার, সেখানে আমার অ্যাকর্ডিং টু ডেট সোমায় গেছে। আর নাম্বার ফোর ফুল ম্যাট্রিক্স, তারপরে চারিখন প্লে লিস্ট ফলো হবো। আর তোমালোকৰ অ্যাকর্ডিং টু ডেট তোমালোকৰ সিলেবাসের তোমার মতে আস টু আন্ডার যখন সিলেবাস আছে সেখানে যেখানে কনসেপ্ট সোমায় আছে সেইমতে গৈ আছে। আর পলিটেকনিক দ্বিতীয় আন্ডার যেখানে আছে সেইমতে গৈ আছে। ফার্স্ট ভিডিওতে আমি ডিসকাস করলো এইবোৰ ওপর, তো আজি আমি টাইপস অফ ম্যাট্রিক্স ওপর ডিসকাস করি, যেহেতু টাইপস অফ ম্যাট্রিক্স চারিটা প্লে লিস্টকে কভার করে থাকি। ঠিক আছে, সো মই ইয়াত তোমাৰ গোটেই প্লেলিষ্টখন বিষয়ে কৈ দিছিলোঁ, আমি কি কি ডিছকাছ কৰিম কমপ্লিট গোটেই এনালাইচিছখিনি দিছিলোঁ। তো যদি কোনোবা প্লেলিষ্টটো ফলো কৰিব আছে বা আগৰ ভিডিঅ' চোৱা নাই, প্লিজ এবাৰ চাই ল'বা। তাৰপিছত আমি এইটো ভিডিঅ' আৰম্ভ কৰিব, তেতিয়া বুজি পাবা, বিকজ ছিৰিজত গৈ থাকিম, ছিৰিয়েলি আমি ওৱান বাই ওৱান গৈ থাকিম। ঠিক আছে, তো ষ্টাৰ্ট কৰোঁ আজি ছেচনটো টাইপছ অফ মেট্ৰিক্স, লেটছ গো। তো টাইপছ অফ মেট্ৰিক্সৰ ফাৰ্ষ্ট যিটো টাইপ হয় সেইটো হৈছে কলম মেট্ৰিক্স। চ' ভিডিঅ'টো বহুত সৰু হ'ব, ঠিক আছে, বিকজ ডাইৰেক্টলি আমি সুধিব যে টাইপছ অফ মেট্ৰিক্স কৰিম আৰু বাছ ভিডিঅ'টো খতম। কিন্তু নেক্সট ভিডিঅ'টো আমি কি কৰোঁ, অপাৰেশ্যনৰ মেট্ৰিক্স কৰিম। ঠিক আছে, তো ফার্স্ট আরম্ভ করো কলম ম্যাট্রিক্স। মানে ডেফিনেশন লিখি জানাই, বাস মানে ডেফিনেশন করেছো কলম ম্যাট্রিক্স, মানে কলম ম্যাট্রিক্স মানে হয়েছে যে যুব ম্যাট্রিক্স জাস্ট এটাই কলম থাকবে। তার মানে আমি লাস্ট ক্লাস অলরেডি অর্ডার পড়েছিল, তার মানে একটা ম্যাট্রিক্স কিনতে পারে এটা এনেকে লার্জ ব্যাগে থাকব, রাইট? আর তার ভিতর তোমার লো আর কলমত ডাটাখিনি এরেঞ্জ থাকে। তো কলম ম্যাট্রিক্স মিন্স হচ্ছে তার কলম এটা থাকবে, লো বিভিন্ন থাকতে পারে। তার মানে তার কি হবো, যেটা ম্যাট্রিক্স হবো আমি যেন জানো যে যেকোনো ম্যাট্রিক্স এম ইন্টু এন লিখব পারি, এম বাই এন মানে। তো এম বাই এন প্রথম এম এ কি বুঝাব, লো তো বুঝাব, আর কলম পিছতে কলম বুঝাব। তো কলম ম্যাট্রিক্স কেবল এন টু অলওয়েজ ওয়ান, আর লো যেকোনো উপায় দ্যাট ইজ এম ইন টু ওয়ান বলে কোব পারা। তো লো যেকোনো উপায়, ফর এক্সাম্পল মানে যদি লিখো তোমার রুট টু ফোর থ্রি ফাইভ, সাপোজ এনেক লিখি, তো মো কি হবে চারিটা লো হোক কলম এটাই, তো এই হচ্ছে কলম ম্যাট্রিক্স এক্সাম্পল। এই অর্ডার কি হবো, ফোর বাই ওয়ান ম্যাট্রিক্স, রাইট? তো এটা হচ্ছে কলম ম্যাট্রিক্স, যত কি হবো এটাই কলম থাকবে, লো বিভিন্ন থাকবে। ঠিক আছে, ওকে, এটা কলম ম্যাট্রিক্সের পিছরটা হয়েছে লো ম্যাট্রিক্স। লো ম্যাট্রিক্সের কলম ম্যাট্রিক্সের নিচিনা একে, দুই নম্বর পয়েন্ট, সরি নাম্বার টু, দুই নম্বরটা হয়েছে লো ম্যাট্রিক্স, যেটা কি হয় যে ইট হ্যাজ অনলি ওয়ান রো, তার মানে ইয়াত তোমার কলম বিভিন্ন থাকবে, পায় লো এটা থাকবে। তার মানে এনেকুৱা হব যে সাপোজ করো এটা ম্যাট্রিক্সটো কি হব, এনেকুৱা হরাইজন্টাল হব, তার মানে তোমার যিকোনো রো ধের হব পারে, সরি রো এটা থাকবে, কলম ধের হব, তার মানে এনেকুৱা হব পারে, ধর লো রো থ্রি ফোর ফাইভ এনেকুৱা ধরনের হবে, সিক্স এনেকুৱা। ঠিক আছে, তো ইয়াত কি হব, রো কি হব, লো এটাই, তার মানে এম টু অলওয়েজ ওয়ানে হোক, বাকি এন টু তোমার যিকোনো হোক। ইয়ার ইন কেস অফ ইয়ার চারিটা কলম লিখেছো, মানে চারিটা এলিমেন্ট আছে, এখানে চারিটা কলম আছে, তো তার মানে ওয়ান বাই ফোর, এইটো ওয়ান বাই ফোর ম্যাট্রিক্স, বুঝতে পারলা? তো লো ম্যাট্রিক্স কলম ম্যাট্রিক্স এটাই। তো নেক্সট আগব নেক্সট, সো থার্ড যেটা হয় এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কি হয়, রোজ আর ইকুয়াল টু কলমস, তার মানে রোজ আর কলমস দুটাতে সেম থাকবে, তার মানে যদি তার যদি এন টু যদি থ্রি হয় মানে কলমও থ্রি হবো। ঠিক আছে, তারমানে এটা অর্ডার যদি মই এম ইন টু এন থাকে ন, এম বাই এন, যদি মই এম টু যদি থ্রি দিও তো এন টু থ্রি হয়ে যাব, তখন তারমানে মই যদি এইটো থ্রি ইন্টু থ্রি বলে লিখো, তারমানে মোৰ এনেকুৱা ধরনের হবো, টু ইন্টু টু, ফোর ইন্টু টু ফোর, তারমানে রোজ যেটা থাকবে কলমও কিমান থাকিব, তো এক্সাম্পল যিকোনো হবে, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, বুঝতে পাইছা, যিকোনো হোক পারে, তো খালি রোজ ইমান থাকিব, কলমও সিমান থাকে, তেনেকুৱাবোৰ কোৱা হয় স্কোৱাৰ মেট্ৰিক্স। আৰু মেজৰিটি আমি কি কৰোঁ, স্কোৱাৰ মেট্ৰিক্সত ডিল কৰা হয় যেতিয়া আমি কিছুমান নতুন নতুন মেট্ৰিক্স ইউজ কৰোঁ। চোৱা, টাইপছ অফ মেট্ৰিক্সৰ কেইটামান পিছৰকেইটা ইমান ইম্পৰ্টেণ্ট মেট্ৰিক্স হয় যে তোমালোকৰ লাগিয়ে থাকে, যেনেকে আইডেণ্টিটি মেট্ৰিক্স এণ্ড অল। তো আমি এটাকে আগবাঢ়ি গৈ দিওঁ, তিনিটা হৈ গ'ল, সাতটা মেট্ৰিক্স আছে, আৰু নেক্সটকেইটা আমি আগবাঢ়ো। চলো নেক্সট আহে ডায়াগনেল মেট্ৰিক্স। ডায়াগনেল মেট্ৰিক্স মানে হৈছে যে ইফ অল নন ডায়াগনেল এলিমেণ্টছ আৰ জিৰ', তাৰমানে এনেকুৱা এটা মেট্ৰিক্স হ'ব যাৰ অৰ্ডাৰ যিকোনো হ'ব পাৰে। ঠিক আছে, বা জেনেৰেলি কি হয়, তুমি অর্ডার যিকোনো হব পাৰে বুলি কব নোৱাৰা, তুমি মেজৰিটি কি হয় এটা তোমাৰ সদায় স্কোয়ার ম্যাট্রিক্সৰ লগত ডিল কৰা। ঠিক আছে, সাপোজ কৰা স্কোয়ার ম্যাট্রিক্স আছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স, তো ইয়াৰ কি হব, ইয়াৰ যিকেইটা নন ডায়াগনেল এলিমেন্টস আছে একদম জিরো হব লাগিব। নাও এটা কথা, নন ডায়াগনেল মানে, সো ডায়াগনেল মানে কি আছে, এটা ধৰি লওক ৰেক্টেংগল, ধৰি লওক যিহেতু এটা ম্যাট্রিক্স আমি স্টাডি কৰা ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও ডিসকাস কৰিছিলোঁ যে ম্যাট্রিক্স এটা কি হয় ৰেক্টেংগুলাৰ ফৰ্মত থাকে, লাইক ৰেক্টেংগুলাৰ এৰে হয়। সো ৰেক্টেংগুলাৰ এটা সাপোজ কৰা ৰেক্টেংগুলাৰ ডায়াগনেল কেনে কি, ডায়াগনেল এনেকে কৰিব পাৰো, হয়নে, ডায়াগনেল এনেকে থাকে, ডায়াগনেল মানে এই তিনিটা, তাৰমানে
এ টু টু আর এ টু থ্রি থ্রি, এই এলিমেন্ট গিলা বাদ দি বাকি যেটা এলিমেন্ট আছে গোটেটা জিরো হবলে, তেটা তাক কোহত তার মানে এবো ইটা জিরো হবলে, নন ডায়াগোনাল তার মানে ডায়াগোনাল এলিমেন্ট গিলা বাদ দি বাকি গিটা জিরো হব লাগবে, তেতিয়া এ এলিমেন্টটো কোৱা হব ডায়াগোনাল ম্যাট্রিক্স। তার মানে এই ভ্যালুটা তোমার যিকোনো হোক পারে, জিরো বাদ দি যিকোনো ভ্যালু হোক পারে, তার মানে ধরে লো টু হোক পারে, থ্রি হোক পারে, ফোর হোক পারে, বুঝতে পারছা? তো এই ডায়াগোনাল ম্যাট্রিক্স নাম্বার গিটা যদি এনি নাম্বার হয় আর যদি নন ডায়াগোনাল গিটা মানে বাকি গিটা নাম্বার যদি জিরো হয়, তাহলে এই গোটে ম্যাট্রিক্সটো কোৱা হব ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সটোর অকমান মানে এটা রিলেটেড, কারণ অলরেডি কৈছো যে আমি সাতটার প্রথম গোটেকিটাই ইম্পর্টেন্ট হল টাইপস অফ ম্যাট্রিক্স, কিন্তু পিছরকিটা বহুত বেশি ইম্পর্টেন্ট। স্টার্টিং হয়ে গেছে আর ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে, আগবো নেক্সট। সো ডায়াগোনাল ম্যাট্রিক্সর পিছতে আহে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটো ডায়াগোনাল ম্যাট্রিক্সর নিচিনা একেই, অনলি ডিফারেন্স ইজ ডেফিনেশনটো কৈছিলে গম পাবা। দ্য ম্যাট্রিক্স ইন ওয়ে ইফ অল দ্য নন ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো, ঠিক আছে, নন ডায়াগোনাল এলিমেন্টটা জিরো, যে ডায়াগোনালের কারণে পড়েছিল সেম, বাট ডিফারেন্স ইজ and the diagonal elements are equal, ta mane diagonal matrix to kiyasle je non diagonal ta zero hobo lebo, eto asle diagonal matrix example je tuma non diagonal ta zero zero asle baki tumi diagonal ta jikono value dio pra, kintu scalar matrix or definition to hoyse je tumi non diagonal ta zero zero hobo, thik ache, but diagonal ta tumi same jodi hoy, jodi same hoy suppose kora 2a hol gute hoba, tetia ei diagonal matrix to koba scalar matrix, thik ache। স্কেলার ম্যাট্রিক্স কেটে হবো যেটা ডায়াগোনাল এলিমেন্ট গিটার ইকুয়েল হব, দ্যাট ইজ কল স্কেলার ম্যাট্রিক্স। সো ডায়াগোনাল স্কেলার আর ইয়ার পিছর আইডেন্টিটি গোটেটা একে, কিন্তু সোনলি ডিফারেন্স ইজ ডায়াগোনাল এলিমেন্ট গিটা স্কেলার একে হয়, ঠিক আছে, ডায়াগোনাল বেলেগ বেলেগ হয়। আর নেক্সট কি হয় আমি সব নেক্সট হয়ে গেল আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইটো হয়েছে সবতকে টাইপস অফ ম্যাট্রিক্স সবতকে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। ইন ফিউচার তোমালোকে টেকনিকেল লাইন চোৱা, নন টেকনিকেল লাইন চোৱা, মেথমেটিক্স থকা লাইনত যদি গৈ থাকা সায়েন্সৰ লাইনত, তেতিয়াহ'লে মেট্ৰিক্স তোমালোকে পাবাই। আৰু মেট্ৰিক্সৰ সবতকৈ ইম্পৰ্টেণ্ট হৈছে টাইপছ অফ মেট্ৰিক্সৰ আইডেণ্টিটি মেট্ৰিক্স, বিকজ এই যিটো মেট্ৰিক্স হ'ব এইটো তোমাকে ব্যৱহাৰ কৰিয়ে থাকিব লাগিব সবতে, কেলকুলেশ্যন হওক হেৰি হওক, এতিয়া লাহে লাহে যেতিয়া আগবাঢ়ি গৈছো গম পাই যাবা। এই ধৰি লোৱা আজি দুই নম্বৰ এইটো লেকচাৰ ন, তো ছয় নম্বৰ সাত নম্বৰৰ পৰা আৰম্ভ হৈ যাব আৰু ইয়াৰ কেলকুলেশ্যন, যেতিয়া অপাৰেশ্যন আৰম্ভ হ'ব নেক্সট ক্লাছটোৰ পৰা, তো অপাৰেশ্যন আৰম্ভ হ'ব নেক্সট লেকচাৰটো পৰা, সো তাত তোমাক কণ্টিনিউছলি দেখিয়াই দিবা, ঠিক আছে। সো আমাৰ কি হ'ব আইডেণ্টিটি মেট্ৰিক্সৰ ডেফিনেশ্যনটো কি হয় সেইটো চাই লওক। ইফ অল নন ডায়াগনেল এলিমেণ্টছ আৰ জিৰ' এণ্ড ডায়াগনেল এলিমেণ্টছ আৰ, লিখা নাই মই, কি হ'ব স্কেলাৰ কি আছিলে চেম আছিলে, বাকীবোৰ নন জিৰ' আৰু ডায়াগনেল একেই হ'ব লাগিব। আইডেণ্টিটি হৈছে যে তুমি কি হ'ব গোটেইবোৰ নন জিৰ'বোৰ জিৰ' নন ডায়াগনেলবোৰ জিৰ' আৰু স্কেলাৰ মানে চৰি ডায়াগনেল এলিমেণ্টকেইটা কি হ'ব লাগিব চেম নহয়, অনলি চেম হ'লে নহ'ব, ওৱান হ'ব লাগিব, ওৱান। তার মানে এইকেইটা তোমার সেম সেম বলে স্কেলার হয়, আর যদি এইকেইটা অনলি ওয়ান হয়, ইফ অ্যান্ড অনলি যদি ওয়ান হয় তেতিয়া এই ম্যাট্রিক্সটো কব আইডেন্টিটি ম্যাট্রিক্স। বহুত বেশি ইম্পর্টেন্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স, বহুত বেশি, তোমাকে ভাবিব না ইমান বেশি দরকার হবো আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমাকে ভবিষ্যতে। বস্তুটো সিম্পল, খালি বস্তু বুঝি লো, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবলে হলে তিনটা একদম কন্ডিশন স্যাটিসফাই করব লাগবে। নাম্বার ওয়ান কন্ডিশন স্কোয়ার ম্যাট্রিক্স দিব লাগবে, টু বাই টু হোক পায়, থ্রি বাই থ্রি হোক পায়, ফোর বাই ফোর হোক পায়, যি হোক পায় স্কোয়ার ম্যাট্রিক্স হবই লাগবে। নাম্বার টু নন ডায়াগোনাল এলিমেন্টস কিটা জিরো হবই লাগবে, তার মানে এইটা জিরো হবই লাগবে সাইড কিটা। নাম্বার থ্রি ডায়াগোনাল এলিমেন্ট কিটা ইকুয়াল নহলে নহব, ওয়ান হবই লাগবে, গোটেই কিটা ওয়ান হতে হবে, তেতিয়াহে ইয়াক কব আইডেন্টিটি ম্যাট্রিক্স। তিনটা আইডেন্টিটি ম্যাট্রিক্সর বহুত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাস্ট এটা টাইপস আছে ডিসকাস করে, লাস্ট যেটা হয়েছে এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। ইয়াৰ ভেৰি চিম্পল নামতে গম পাই আছে, ইয়াত কি লিখিছে অল এলিমেণ্টছ আৰ জিৰ', তাৰমানে ইয়াত যিখিনি জিৰ' থাকিব মানে এলিমেণ্টছ থাকিব এইখিনি গোটেইখিনি জিৰ' হৈ থাকিব। তো জিৰ' মেট্ৰিক্সৰ নাল মেট্ৰিক্স বুলি ক'ব পাৰে, ঠিক আছে, এইটো এটা ইম্পৰ্টেণ্ট বস্তু। ইয়াত কি হয় নাল মেট্ৰিক্স বুলি ক'ব পাৰে, এনি ডাবল নাল মানে গম পোৱা হয়, তোমাকে ছেট থিয়ৰী অলৰেডি পঢ়িছে নাল মেট্ৰিক্স, মানে চৰি নাল ছেট পঢ়িছিলা, তো একেটা বস্তু নাল মানে হৈছে জিৰ', ঠিক আছে, জিৰ' মেট্ৰিক্সৰ নাল মেট্ৰিক্স বুলি ক'ব পাৰে। ইয়াত তোমাক যিকোনো অৰ্ডাৰ হ'ব পাৰে, বাট কথা এটাই যে এলিমেণ্ট চব জিৰ' হ'ব লাগিব, বুজি পালা? তো যেটা সব যদি জিরো জিরো বা একো এলিমেন্ট থাকবে তাদের কোয়া হবো কি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে। সো এখিনি আছে টাইপস অফ ম্যাট্রিক্স ওভারঅল। সো ইয়ার পিছর যে সেশন হবো এইটা আমি কি পড়িম, আমি অপারেশনাল ম্যাট্রিক্স স্টার্ট করি। তো দুটা সেশন কমপ্লিট হল, টাইপস অফ ম্যাট্রিক্সর ইম্পর্টেন্ট হল বস্তুটা। সো তোমালোকে প্লিজ এটা বস্তু মই অনুরোধ করো সবকে, যে যোনে চাই চাই ভিডিওত এটা প্লিজ শেয়ার করবা লগখিনি লগত, ঠিক আছে, যাতে সবে যিমান পারা অসমীয়াতে বস্তুখিনি পাবলৈ আমি দিবলৈ চেষ্টা করো ফ্রি অফ কস্ট। বিকজ যেহেতু অনলাইন আমি জ্ঞান ক্লাসেস করিয়ে থাকো, মই
বাট স্টিল মই এটা বিচাৰিছো এটা প্লেলিষ্ট সবৰ কাৰণে এক্সেস কৰিব পৰাকে হওক, যাতে এক্সামৰ সময়ত কম সময়তে ডাইৰেক্ট টু দি পইণ্ট আমাৰ সিলেবাসৰ মতে পাওঁ। বিকজ আমাৰ সবতছে ইম্পৰ্টেণ্ট আৰু সবতছে প্ৰব্লেম হয় প্লেলিষ্ট ফলো কৰিবলৈ, বিকজ প্লেলিষ্টবোৰ বিচাৰি নাপাওঁ ন। তো আমি একৰ্ডিং টু মই অলৰেডি কৈছো এই যিটো প্লেলিষ্ট বনাইছো মই টোটেল আছো আণ্ডাৰ যিখিনি বিটেক আছে ডি টি আণ্ডাৰ যিখিনি পলিটিকেল সেইখিনি কভাৰ কৰিম, ঠিক আছে। পুনৰ লগ পাম নতুন তিনিদিন তাৰ পৰা।